ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাইজান, আপনার জাকাত সংক্রান্ত কয়েকটা প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে ব্যবসায়িক হিসাবে যদি কেউ গাড়ি ক্রয় করে তাহলে তার উপরে জাকাত লাগবে কি না। তো ব্যবসায়িক মাল সেটা যে মালই হোক না কেন, ব্যবসার জন্য আপনি দোকান দিয়েছেন কিংবা গাড়ি কিনেছেন কিংবা ট্রাক্টর কিনেছেন, তো যদি সেটা ভাড়ায় খাটানোর উদ্দেশ্য হয়, যদি সেটা নিজের প্রয়োজন ছাড়া ভাড়ায় খাটানোর উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে তার উপরে জাকাত লাগবে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 267-এর মধ্যে, এছাড়া আরও অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথা বলেছেন। তো এমন গাড়ি, সে ট্রাক্টর হোক, ট্রাক হোক, ট্যাক্সি হোক, বাস হোক, যাই হোক, যদি আপনি সেটা ভাড়ায় খাটানোর উদ্দেশ্যে ক্রয় করেছেন তাহলে তার উপরে জাকাত লাগবে। আবার জাকাতের ক্ষেত্রে দুটি শর্ত অবশ্যই মনে রাখতে হবে, যে প্রথমত আপনি যে গাড়ি ক্রয় করেছেন তার অর্থ বর্তমান বাজার মূল্য দর হিসাবে যে নিসাব সোনা বা রূপোর সেই নিসাব পরিমাণ হতে হবে, আর তার উপরে হিজরি 1 বছর অতিবাহিত হতে হবে, হিজরি সন 1 বছর অতিবাহিত হতে হবে। ধরুন আপনি রমজান মাসে একটা গাড়ি কিনেছেন, যে গাড়ির দাম বর্তমান বাজার মূল্য হিসাবে 85 গ্রাম সোনার দামের সমতুল্য বা তার উপরে, তাহলে আপনাকে হিসাব করতে হবে যে আগামী বছর রমজান মাসে আপনাকে ওই গাড়ির ওপরে জাকাত লাগবে। আপনি ট্রাক্টরের কথা বলেছেন, যদি ট্রাক্টরটা আপনার নিজের জন্য ব্যবহার করার জন্য হয়, যদি ট্রাক্টরটা আপনার নিজের জন্য ব্যবহার করার জন্য হয়, যে আপনি আপনার জমি জায়গা আছে চাষবাস করেন, আপনি তার জন্য ক্রয় করেছেন, তাহলে জাকাত লাগবে না। নিজের ব্যবহারের জন্য হলে জাকাত লাগবে না, আর যদি আপনি অন্যের জমিতে ভাড়ায় খাটানোর জন্য কিনেছেন তাহলে তার উপরে জাকাত লাগবে। তো এই যে গাড়ি, আপনার ধরেন 3টি গাড়ি আছে, তো 3টি গাড়ি আপনি 3 বার কিনেছেন, একটা গাড়ি কিনেছেন রমজান মাসে, একটা গাড়ি কিনেছেন শাওয়াল মাসে, একটা গাড়ি কিনেছেন মহররম মাসে, তো 3টে গাড়ির জাকাত একসঙ্গে লাগবে না। 3টে গাড়ির জাকাত আপনাকে 3 বার হিসাব করতে হবে। যেটা আপনি রমজান মাসে কিনেছেন, যদি তার নিসাব পরিপূর্ণ হয় তাহলে আগামী বছর রমজান মাসে ও জাকাত লাগবে। যেটা আপনি শাওয়াল মাসে কিনেছেন, যদি তার নিসাব সেই গাড়ির বাজার দাম আর কি নিসাব পরিপূর্ণ হয়ে যায় তাহলে আগামী বছর শাওয়াল মাসে ও জাকাত লাগবে। যেটা আপনি মহররম মাসে কিনেছেন, যদি তার দাম নিসাব পরিপূর্ণ হয়ে যায় তাহলে আগামী বছর মহররম মাসে জাকাত লাগবে। আর আপনি এমন গাড়ি ক্রয় করেছেন যে গাড়ির মূল্য নিসাব সমপরিমাণ নয়, নিসাব সমপরিমাণ নয়, যেরকম ধরুন আপনি একটি পুরাতন গাড়ি কিনেছেন যে গাড়ির দাম হয়তো 1.5 লাখ টাকা, আর বর্তমান বাজার মূল্য হিসাবে 7.5 ভরি সোনার দাম হচ্ছে মোটামুটি 3 লাখ টাকা, তাহলে আপনার জাকাত ফলত হচ্ছে না। তো আপনাকে এই দুটো জিনিস মনে রাখতে হবে, যে আপনি ওটা কখন কিনছেন, আর সেই সময় যখন আপনি কিনছেন তখন ওই আপনার ক্রয় মূল্যটা বর্তমান বাজার দর হিসাবে 7.5 ভরি বা 85 গ্রাম সোনার দাম সমতুল্য হচ্ছে কি না। তাহলে যদি ওই গাড়িটা আপনার কাছে 1 বছর থাকে তাহলে আগামী বছর ওই মাসে, ওই আরবি মাসে আপনার জাকাত লাগবে, আর যদি আপনি আগামী বছর আরবি মাসে আসার আগে আগে বিক্রি করে দিয়েছেন তাহলে জাকাত লাগবে না, তাহলে জাকাত লাগবে না। এবার ব্যবসায়িক মাল দোকান যদি হয়, সে দোকান জারি হোক না কেন, সে আপনার হার্ডওয়ার্সের হোক কিংবা লেদ হোক কিংবা স্টেশনারি বা মনোহারি, যাই হোক যে কোনো দোকান হতে পারে, যদি আপনার সেই দোকানের যে মালগুলি আছে বিক্রয় মানে বেচার উদ্দেশ্যে, অবশ্যই দোকানের যে দোকান, যেটা আপনার দোকানের যে বাড়িঘর কিংবা দোকানের যে আপনার আসবাবপত্র আছে, যে আলমারি আছে, ফ্রিজ আছে, যেগুলো আপনার বেচার জন্য নয়, স্থায়ীভাবে আপনার দোকানে থেকে গিয়েছে, তার উপরে জাকাত লাগবে না। আপনার যে সমস্ত দোকানে মালগুলি আছে বিক্রয় করার উদ্দেশ্যে বা ভাড়ায় খাটানোর উদ্দেশ্যে তার উপরে জাকাত লাগবে। তো যেগুলি দোকানে আপনার মনোহারি বা স্টেশনারি কিংবা আপনার ফার্নিচার, এর উপরে তো আপনি বিক্রি করছেন, এর উপরে তো যে সমস্ত জিনিসপত্রগুলি বিক্রি করার উদ্দেশ্য আছে, তো সেই সমস্ত জিনিসগুলো যদি আপনার হয়তো আপনি আজকে 5 লাখ টাকার মাল কিনে এসেছেন, তো আপনি দেখতে পাচ্ছেন যে আজকে 5 লাখ টাকার মাল কেনার পরে আগামী বছর
আগামী বছর মানে আরবি যে আরবি মাস আপনি মাল কিনে এসেছেন, আগামী আরবি মাসে দেখছেন আপনি যে 5 লাখের মধ্যে এখন আপনার দোকানে 3 লাখ টাকার মাল আছে, তাহলে আপনি দেখবেন যে ওই 3 লাখ টাকা বর্তমান বাজার দর হিসাবে 7.5 ভরি সোনার দাম সমতল হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে আপনার ওই 3 লাখটার উপর 3 লাখ টাকার মালের উপরে 2.5% জাকাত লাগবে। আর যদি আপনার আপনি দেখছেন যে আপনি আগামী বছর আস্তে আস্তে আপনার দোকানের মাল কিছুই নেই, তাহলে তার উপর জাকাত লাগবে, তাহলে আপনার অর্থের উপর জাকাত লাগবে, তাহলে আপনার যে অর্থ আপনার যে টাকা তার উপরে জাকাত লাগবে। যদি আপনার আপনার কাছে গচ্ছিত সম্পদ টাকা আর কি বর্তমান বাজার মূল্য হিসাবে 7.5 ভরি সোনার দাম সমতল হয়ে যায় তাহলে আপনার সেই টাকার উপর জাকাত লাগবে। হ্যাঁ, এবার যেটা লেদ, লেদে তো আপনার এমন অস্ত্র এমন মেশিন আছে যেগুলো আপনি বিক্রি করবেন না কিন্তু ভাড়ায় খাটাচ্ছেন, হ্যাঁ, তার দিয়ে আপনি ইনকাম করছেন, তো তার উপরে জাকাত লাগবে, এটা হচ্ছে জাকাতের পদ্ধতি। আর যদি আপনার যেটা আপনি ঋণ বলেছেন একজন ভাইয়ের কথা যে কোনো কোম্পানিতে কাজ করতো, এখন তার সেই কোম্পানিতে মোটামুটি অনেক টাকাই ঋণ বা বাকি থেকে গিয়েছে, তো তার কী হবে? তো যেটা আপনি ঋণ দিয়েছেন, এবার ওলামাদের মধ্যে মতপার্থক্য অবশ্যই আছে যে ঋণ দুই প্রকারের বলার চেষ্টা করেছেন কেউ কেউ, যে এমন ঋণ যেটা পাওয়ার সম্ভাবনা বা অসম্ভাবনা কিছু বোঝা যাচ্ছে না, আর এমন ঋণ যেটা পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন আপনি পাননি। তো কেউ বলেছেন যে যদি প্রথম প্রকারের ঋণ হয় যে আপনি বুঝতে পারছেন যে টাকাটা পাবেন কি পাবেন না, তার উপরে জাকাত লাগবে না। আর যদি আপনার কনফার্ম হন যে না আপনি একজনকে 5 লাখ টাকা ধার দিয়েছেন, আপনি নির্দিষ্ট সময় অবশ্যই পেয়ে যাবেন, তো তার উপরে জাকাত লাগবে। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে অধিকাংশ আলেম মুলামাদের মকট নিকটে যে ঋণের ওপর জাকাত নেই, যে আপনি কাউকে ঋণ দিয়েছেন আপনি এখনও পাননি, মানে জাকাতের যে কয়েকটা শর্ত তার মধ্যে একটা শর্ত হচ্ছে মালিকানা হওয়া, পূর্ণ মালিকানা হওয়া। তো আপনি ঋণ দিয়েছেন তার মানে আপনি সেটা ঋণ দিয়েছেন, আপনি ঋণ নাও পেতে পারেন, সে ব্যক্তি আপনাকে টাকা মেরে দিতে পারে, তো আপনি এখন পূর্ণ মালিক নন। আপনি পূর্ণ মালিক তো অবশ্যই কিন্তু আপনি পূর্ণ মালিক নন, যেহেতু আপনার এখন আয়ত্তে নেই ওটা, সেজন্য আপনার ঋণের উপরে জাকাত নেই। তো যে ভাই ওই কোম্পানিতে ওরকম টাকা ফেসে আছে তার ওই টাকার উপরের জাকাত নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।